দেশ ও বিদেশ থেকে উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালাম আলাইকুম। করোনা কালীন মহামারীতে গোটা পৃথিবী আজ দিশেহারা। দেশ আজ ভোটাধিকার, মানবাধিকার তথা গণতন্ত্রবিহীন এক গভীর অন্ধকারে নিমজ্জিত। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকেই তাকিয়ে আছে দেশের এরূপ অন্ধকার পরিস্থিতিকে মুক্তি পেতে দেশের সমগ্র জনগণ। ইলিয়াস আলী সহ দলের শত শত নেতাকর্মীরা খুন গুমে শিকার হয়েছে এবং হচ্ছে। দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ সহ লক্ষ লক্ষ নেতাকর্মীরা মিথ্যে মামলা নিয়ে কারাগারে, নয় হুলিয়া মাথায় নিয়ে পলাতক ভাবে অমানবিক জীবনযাপন করছেন। এইরকমই এক পরিস্থিতিতে মরহুম মওদুদ আহমেদের মতন প্রজ্ঞাবান ও প্রবীণ একজন নেতা চির বিদায় শুধুমাত্র আমাদের দলের জন্যই নয়, বরং গোটা দেশের জন্যই এক অপূরণীয় ক্ষতি। এখানে উপস্থিত তার সিনিয়র সহকর্মীরা তার বিষয়ে ভালো বলেছেন এবং স্বাভাবিকভাবে ভালো বলতে সক্ষম ওনারা। আমার যা মন্তব্য তা প্রায় সবই পত্রপত্রিকা এবং ওনার প্রবীণ মরহুমের প্রবীণ সহকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য। ছাত্র জীবনেই রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন, তবে শহীদ জিয়াউর রহমানের হাত ধরেই তিনি একজন পরিপূর্ণ জাতীয় রাজনীতিবিদের দায়িত্ব পালন শুরু করেন। জাগো দল ও বিএনপির প্রতিষ্ঠা করতে গিয়ে যারা অবদান রেখেছেন, যাদের কন্ট্রিবিউশন আছে, তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। এর আগে 1974 সালে তৎকালীন সরকারের হাতে নির্যাতিত অরুণা সেন সহ অনেকের মানবাধিকার নিয়ে আইনি লড়াই করেছেন এবং এজন্য কারাবন্দীও ছিলেন। মূলত ওই তৎপরতেই ছিল কেবল একজন দেশপ্রেমিক সচেতন আইনজীবীর, একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ হিসেবে রাজনীতির প্রচলিত ময়দানের বাইরেও তিনি ছিলেন অনেক সক্রিয়। সংসদ, আইন, আদালত, সংবিধান, গণমাধ্যম বা আন্তর্জাতিক জনমত সংগঠীকরণ তথা মানবাধিকার আন্দোলন এই সকল ক্ষেত্রেই তার ছিল বিচরণ। প্রিয় উপস্থিতিবৃন্দ, রাজনীতির বিষয়ে তার লেখা বইগুলো রাজনীতির সকল ছাত্রদের জন্য, বিশেষ করে নীতি নির্ধারণ পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য অনেক দিন ধরে প্রাসঙ্গিক হয়ে থাকবে বলে বিজ্ঞজনেরা অভিমত দিয়েছেন। একজন আপাদমস্তক রাজনীতিবিদের লেখা এই গুণ ও ক্ষমতা তাকে অনন্য করেছে। মানুষ হিসেবে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই, নিশ্চয় তিনিও ভুল ও বিতর্কের ঊর্ধ্বে ছিলেন না। তবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন পর্বে আমাদের দল এবং দেশের জন্য তিনি যে অবদান রেখেছেন, আজকের স্মরণ সভায় সেটিই প্রাসঙ্গিক। তার আত্মার মাগফিরাত কামনা করি, সর্বশক্তিমানের দরবারে তার জন্য জান্নাত কামনা করি। তার শোকগ্রস্ত কন্যা সহ স্ত্রী সহ পরিবারের সকলের প্রতি রইল আন্তরিক সমবেদনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। আমরা স্মরণ সভার একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছি। এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই স্মরণ সভার সংগ্রামী সভাপতি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সম্মানিত জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, আজকের এই শোক সভায় উপস্থিত ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেবের সহধর্মিনী হাসনা মওদুদ এবং যারা আজকের এই আলোচনার সভায় সম্পৃক্ত হয়েছেন, সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। মওদুদ ভাই সম্পর্কে আমাদের নেতৃবৃন্দ আলোচনা করেছেন, আজকে একেবারেই সময় নেই, দীর্ঘ আলোচনা, দীর্ঘ সময়, দীর্ঘ পরিসর প্রয়োজন এই ধরনের মানুষের সম্পর্কে আলোচনা করতে, যিনি আজীবন অর্থাৎ তার ছাত্র জীবন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে জড়িত ছিলেন। জনাব মওদুদ আহমেদ, দীর্ঘ রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, যে জ্ঞানের আলোয় আলোকিত হয়ে
বাংলাদেশের রাজনীতি করেছেন তিনি, এবং তার যে মূল বিষয়টি ছিল যে সত্যি কথা বলতে কি একজন অত্যন্ত পরিশীলিত ভাষায় পরিমিত বক্তব্য প্রদান ছিল তার একটা অন্যতম প্রধান গুণ। এবং আমরা তার অতীত থেকে শুরু করে তার শেষ জীবন পর্যন্ত দেখেছি যে তার যে সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, এটা ছিল তার একটা বড় রকমের একটা গুণ নিঃসন্দেহে। আইনজীবী হিসাবে, রাজনীতিবিদ হিসাবে এবং সর্বোপরি একজন লেখক এবং গবেষক হিসাবে ব্যারিস্টার মওদুদ আহমেদ